যদি জিয়া রহমানের জীবনকে যদি আমরা অ্যানালাইজ করতে থাকি, জিনওয়ার কর্মকাণ্ড কি ছিল, কিভাবে উনি কি করেছেন, আপনি যেখানেই যান যেদিকেই যান সব সময় দেখবেন যে যখনই দেশের কোনো ক্রান্তিকাল সেই সময় জিয়া রহমান। দেশ স্বাধীনের পরে উনি কুমিল্লা ব্রিগেড কমান্ডার ছিলেন। আমি অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছবি সুভাষ দত্ত পরিচালিত, এটা মুক্তিযুদ্ধের উপরে বেস করা, ময়নামতি ক্যান্টনমেন্টে এটা পুরো শুটিং হয়েছিল। তো সেখানে উনি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। এরপরে একটা ঘটনা হলো যে আমি একটা ছবির সঙ্গে জড়িত ছিলাম, তখন তো উনি প্রেসিডেন্ট বাংলাদেশের, চারটে পাঁচটা ছবি সেন্সর বোর্ডে পারমিট করছিল না। এখানে আমারও একটা ছবি ছিল আমির ফকির নামে, তো সেই ছবিটা সেন্সরে আটকা, আমি ওটাকে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে বোর্ডে অ্যাপিল করা, অ্যাপিলের ডিভিশনে যাওয়া ইত্যাদি কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত ছিলাম। এরপরে একদিন লোকমান ভাই এই বঙ্গভবনে দেখা করতে গেলেন আমাদের প্রেসিডেন্টের সঙ্গে যাশাশিরি লোকজন নিয়ে। তখন আমি তাকে বললাম যে আপনাদের সঙ্গে আমি যাব না, আপনি একটু আগে এক মিনিট আগে বেরো আসবেন। ওরা চলে আসলো, আমি ভিতরে গেলাম। যাওয়ার পরে ওনার সঙ্গে যখন কথা বলছি, ভেরি কর্ডিয়াল এনভায়রনমেন্ট আমরা দুজনেই, তো উনি তো একেবারে মানে এরকম হেলান দিয়েছিল, উঠে আমার দিকে একেবারে মানে কি ব্যাপারে, কি বলে, কি বলতে চায়। আরও অনেকগুলো ছবি এরকমভাবে হয়ে আছে। তো আমি অ্যাপিলের ডিভিশনে অ্যাপিল করেছি যে আমার কোনো অপরাধ নাই, ওনারা যদি কোনো কারণে ইনজাস্টিস করে আমাকে, সেই ক্ষেত্রে আই উইল কাম টু দি হাইয়েস্ট অথরিটি অফ দি কান্ট্রি ফর জাস্টিস। উনি যেহেতু দুর্নীতির ঊর্ধ্বে ছিল, উনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ছিল, এই ধরনের মানুষগুলোকে উনি মনে মনে খুঁজতেন। আমাকে প্রথমেই যে লেসনটা দিতেন যে তুমি শোনো, চলচ্চিত্র নিয়ে হইচই করো এবং চলচ্চিত্রের সঙ্গে আমি আছি এবং চলচ্চিত্রকে ডেভেলপ করার জন্য যা যা করণীয় আছে সব করব। আমার ভিতর দিয়ে উনি এই কর্মকাণ্ডগুলোকে করার জন্য আমরা নিয়মিত বসতেন, কথা বলতেন। আমি চলচ্চিত্র শিল্প থেকে মানুষজনকে নিয়ে যেতাম, তার সঙ্গে কথা বলাতাম। উনি দেখতেন যে উনি যে রেঞ্জে চিন্তা করছেন, উনি যা করতে চান, ধারে কাছেও যারা এক্সিস্টিং ছিল তারা সেরকম ছিল না সেই সময়। আমি আশির দশকের কথা বলছি, আশির দশকের বিগিনিংয়ে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। এই সংস্কৃতির যত রকমের বিভিন্ন ক্ষেত্র আছে সব কিছুকে কম্বাইন করার জন্য একটা একাডেমি দরকার। এই সমস্ত পরিকল্পনা করে উনি প্রথমে শিল্পকলা একাডেমির কনসেপ্টটাকে নিয়ে আসলেন। এই চলচ্চিত্রকে তাহলে ওনার অনেক বড় বিশাল আকারে তৈরি করতে হবে, এই কনসেপ্ট থেকে উনি রঙিন ছবি করতে হবে, সে যে নতুন কুড়ি, সেই নতুন কুড়িতে যে একটা নতুন ইয়াং বাচ্চা শিশুকাল থেকে শিল্পীকে জন্ম দিতে হয় এবং সেই নতুন কুড়ির থেকে কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় ফুল সুগন্ধ ছড়িয়েছে সংস্কৃতির ক্ষেত্রে। এবং এইটা করতে গিয়ে উনি সংস্কৃতির সমস্ত শাখা উপশাখা যা কিছু প্রয়োজন আছে সেগুলোকে বিনির্মাণ করতে থাকলেন। শিল্পকলা একাডেমি হলো, শিশু একাডেমি হলো, শিশু পার্ক হলো, বাংলা একাডেমি হলো, সেখানকার যারা সাহিত্যিক কবি সবাইকে উনি সম্মানিত করার জন্য একুশে পদক হলো, তারপরে স্বাধীনতা পদক হলো ইত্যাদি দিয়ে ভরে দিল। উনি এফডিসি আসবেন, এফডিসি আসলেন, উনি ঘোষণা দিয়ে গেলেন রঙিন ল্যাবরেটরি, উনি ঘোষণা দিয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, উনি ঘোষণা দিয়ে গেলেন অনুদান, উনি ঘোষণা দিয়ে গেলেন দুস্থ শিল্পীদের জন্য ফান্ড, এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য এই ছোট্ট পরিসরের এফডিসির জায়গায় কবিরপুরে উনি 44 একর জমি বরাদ্দ করলেন হলো ফিল্ম সিটির জন্য, যেটা এখনও আছে কিন্তু সেটার কেউ ব্যবহারই করতে পারল না। চিন্তা করে দেখেন যে অল্প সময়ে, উনি রাষ্ট্র ক্ষমতায় মাত্র 3টা বছর ছিল, এই 3 বছরের মধ্যে কি করে নাই। যেখানেই আপনি আজকে সম্মানিত হচ্ছেন সেটার শুরুই হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রজন্ম আসবে, প্রজন্ম যাবে, কিন্তু উনি কোনোদিনই সেই প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবেন না।